হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা শ্রিম্প গাছ, একে লালিপপও বলে, কারণ ফুলগুলো দেখতে লালিপপের মতো হয়। একটু আনকমন গাছ, কিন্তু খুব সিম্পল গাছ, খুব সহজেই গাছ করা যায়। এই গাছ সারা বছর ফুল দেয়। আমি কিসে লাগিয়েছি গাছটা দেখো, ছোট্ট একটা প্লাস্টিকের কন্টেনারে। এই গাছ করা খুব সহজ, কোনো স্পেশাল কেয়ারের দরকার পড়ে না, কিচ্ছু না। চার থেকে ছ পাতার একটা ডাল ভেঙে লাগিয়ে দিলেই গাছ হয়ে যায়, এবং সিজনের যে কোনো সময়, কোনো স্পেশাল সিজনেরও দরকার পড়ে না। এই গাছ সারা বছর ফুল দেয়। একবার লাগালে তোমার ফুলের অভাব হবে না, তোমার বাগান আলো করে রাখবে। সাথে দেখো ডায়ান্থাস, আমার এখনও ফুটে চলেছে। প্রত্যেকটা ডায়ান্থাস আমার তৈরি করা স্যান্ডে বসিয়ে। পেছনে দেখছো ইয়ালো ক্যাসেনিয়া আমার ফুটে চলেছে এখনও। এখানে দেখো ঘাস ফুল, পর্তলাকা, এগুলো আমার সিড থেকে গাছ হয়েছে, নিজে নিজেই গাছ হয়েছে। এটা দেখো অ্যালাইজাম, অসংখ্য অ্যালাইজামের গাছ হয়েছে আমার এবং ফুল ফুটে চলেছে। তৈরি করা গাছের ফুল দেখতে মজাই আলাদা, আনন্দই আলাদা। আমার পর্তুলাকা গাছগুলো দেখো, ফুলগুলো দেখো, যেমন মিষ্টি কালার তেমন সাইজে বড়, বিশাল বড় বড় ফুল, খানিকটা গোলাপ ফুলের মতন দেখতে লাগছে। এগুলো সব সিড থেকে হয়েছে, গত বছরের গাছের সিড পড়ে হয়েছে। গত বছরের গাছ আমার একটাও বেঁচে নেই, কিন্তু সিড থেকে আমার অসংখ্য গাছ হয়েছে। সেই গাছ আমি গামলাতে লাগিয়েছি আর তাতে এত সুন্দর ফুল পেয়েছি আমি। ফুলের সাইজগুলো দেখো, রঙগুলোও অদ্ভুত সুন্দর, মিষ্টি রং। এখানে সব গাছই তৈরি করা গাছ দেখছ। এখানে তক্তগাদা, গাদা, গ্রুমফেনা সব সিড থেকে হয়েছে। আরও কিছু রক্তগাদার গাছ, এই টপগুলোতেই আমার শীতে রক্তগাদা গাছ ছিল, আর সেখান থেকেই সিড পড়ে অসংখ্য গাছ হয়েছে এবং তাতে ননস্টপ ফুল ফুটছে। এটা দেখো সেলেশিয়া, ইয়েলো সেলেশিয়া, তিন চারটে গাছ আমি একটা গামলায় লাগিয়ে দিয়েছি, সব সিড থেকে হওয়া গাছ। সাথে আমার এখনও ফোটা কিছু পিটুনিয়া। এবার নিচের ছাদে চলে যাই, আমার শ্রিম্পের আরও কিছু গাছ। এখানে আমি আমার বুদ্ধজির মাথায় রেখেছি। এই গাছের কোনো স্পেশাল কেয়ারের দরকার নেই, আমি শুধু সর্ষের খোল পচা জল অন্য গাছে যখন দিই তখন এই গাছে দিই, ব্যাস এতেই হয়ে যায়। এবার এই গাছটা আমি কিসে লাগিয়েছি দেখো, তোমরাও অবাক হবে, একটা নিমাইলের এক লিটারের কৌটোতে। এই গাছকে আমি পটে বসাই না, মানে টবে লাগাই না, ছোট্ট ছোট কন্টেনারে লাগাই, এবং তাতেই আমি অসাধারণ রেজাল্ট পাই, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। খুব সিম্পল গাছ, তোমরাও করো, দেখবে তোমাদের গাছও খুব সুন্দর হবে। এখানে দেখো, এখানে আরও ছোট কন্টেনার, হাফ কন্টেনারে লাগিয়েছি, দেখো ফুল আসা শুরু হয়ে গেছে। এগুলো আমার নতুন কাটিং, আমি ডেটসের প্যাকেটে লাগিয়েছি, তোমরা দেখলে অবাক হবে, এখানেও ফুল আসা শুরু হয়ে গেছে। তোমরাও এই গাছে কাটিং এনে লাগাও, তোমাদেরও সারা বছর ফুলে বাগান ভরিয়ে রাখবে। সাথে আজকে ফোটা আমার বাগানের অন্যান্য ফুল, ইয়েলো জবা, আজকে তিনটে ফুটেছে, আমার অরেঞ্জ কালার থোকা জবা, আমার রেড গোলাপ, ডাবল ডেকার হিবিস্কাস, রেড হিবিস্কাস। এবার একটা মজার জিনিস দেখাই, দেখো একদম নিচ থেকে ছোট্ট একটু ডাল বেরিয়ে তাতেই ফুল এসে গেছে। আমার ফুলেরা এরমই অদ্ভুত অদ্ভুতভাবে ফোটে। আমার পিঙ্ক হিবিস্কাস, এটা মাদার প্ল্যান্ট, এটা আমার এয়ার লেয়ারিং করা গাছ, দেখো ফুল ফুটেছে। ইয়েলো টিকোমা, এবার আমার এয়ার লেয়ারিং করা বোগেনভেলিয়াদেরকে দেখাই, সাদা বোগেনভেলিয়া, দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এটা আর একটা বোগেনভেলিয়া সাদা, এটার আমি রিপোর্ট করা দেখিয়েছিলাম, ডাইরেক্ট এয়ার লেয়ারিং কেটে একবার ফুল ফুটে গেছে, আবার ফুল এসে গেছে। আর এটা আমার হোয়াইটের মাদার প্ল্যান্ট, এটারও ভিডিও আমি কালকে আপলোড করেছিলাম প্রুনিংয়ের ব্যাপারে, দেখো অলরেডি কত ফুল এসে গেছে।
আর শেষে আমার পিঙ্ক বোগেনভিলিয়ার এয়ার লেয়ারিং করে তৈরি করা গাছ, এটারও আমি রিপোর্ট করা তোমাদেরকে দেখিয়েছি। ফুল দেখো, ফুল দেখলেই মন ভরে যায়। ওকে ফ্রেন্ডস, তোরাও আমার মতো সিম্পলি গাছ করো, সাধারণ সাধারণ গাছ করো, তাতেই তোমার বাগান ফুলে ফুলে ভরে উঠবে। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস।